আপনি কি অসুস্থ, সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন জেএন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ 9733672355। সারা রাজ্য জুড়ে পালিত হলো বিশ্ব নবী দিবস। হযরত মুহাম্মদের জন্মতিথিতে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই উৎসবটি পালন করে থাকে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা সহকারে নবী দিবস পালন করা হয়। আজকে আমাদের বিশ্ব নবী দিবস, আমরা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে বজবজ বিধানসভায় আমরা এই নবী দিবস পালন করছি, এবং এতে থেকে মানুষকে একটাই বার্তা দেওয়া যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলা সবাইকে নিয়ে সমস্ত অনুষ্ঠান, সমস্ত উৎসব সবাইকে নিয়ে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই উৎসব পালন করছি। আজকে সেই নবী দিবসও আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে আমরা একসাথে নবী দিবস উৎসব আনন্দ করছি। আমাদের বিল্লার মোড় থেকে শুরু হয়েছিল, সুভাষ উদ্যান কয়লা সড়ক পর্যন্ত যাওয়া হয়েছিল, ওখান থেকে আবার ওনারা এসেছেন আবার বিল্লার মোড় পর্যন্ত, পুরো বিধানসভা জুড়ে একসঙ্গে সবাই মিলে রাস্তায় পালন করছি। মানে ঠিক নেই, যেহেতু আমরা জেলা জুড়ে কাজ করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কালকে সারা রাত ধরে উনি অভয়ারণ্যে বসেছিলেন, এবং আমাদের ডাঙ্গা লোকসভা কেন্দ্রের আমাদের এমপি, আমাদের যারা সমস্ত যারা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে আছি এবং সমস্ত প্রশাসনের লোককে উনি অ্যালার্ট করে রেখেছিলেন। উনি সারা রাত ধরে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, সারা রাত ধরে অফিস ধরে সমস্ত জায়গার সমস্ত প্রশাসনের লোকদের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের কোথায় কী অসুবিধা সুবিধা আছে সমস্তটা দেখার জন্য সারা রাত ধরে উনি দেখভাল করেছেন। এবং আমাদের জেলাতে সাগর নামখানা একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ডিএম সাহেব আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি টোটাল নেতৃত্ব সবাইকে ঝাঁপিয়ে দিয়ে মানুষের যাতে সুব্যবস্থা আবার করে দেওয়া যায় সেই জন্য সবাইকে বার্তা দিয়ে দিয়েছে। বজবজবাসীর বার্তা, বজবজবাসী সবাই ভালো আছে, ওপরের কাছে আমি প্রার্থনা করি যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং এই ঝড়টা যাতে ক্ষমতা শেষ হয়ে গেছে যাতে পুনরায় না বৃদ্ধি পায় সেই জন্য আমি ওপরওয়ালার কাছে আমি আশা রাখি। শ্রীমন্ত বৈদ্য, দক্ষিণচব্বিশ জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত ও পরিবহনের কর্মদক্ষ সীমন্ত বৈদ্য মহাশয়, বজবজ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ মনসুর, বজবজ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিঠুন ঠিকাদার সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ। এই অনুষ্ঠানে সমস্ত পথচারিত মানুষকে শরবত ও পায়েস প্রদান করা হয়। এই শোভাযাত্রায় কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছিলেন। প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন 9830996353, পলিরহাট পুরাতন সবজি বাজার।